ও নেতাদের বাড়িতে অবৈধ রেডের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ পপুলার ফ্রন্টের। গত 23 ডিসেম্বর কেন্দ্রীয় সংস্থা হানা দিয়েছিল পপুলার ফ্রন্ট নামক একটি সংগঠনের বিভিন্ন অফিস ও সংগঠনের নেতাদের বাড়িতে, কোনো রকম নোটিশ ছাড়াই এবং আচমকা অফিসে হানা দেওয়ায় ইডিকে কেন্দ্রীয় সরকারের দালাল বলে ব্যানার ছাপিয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা করে পপুলার ফ্রন্ট। 11 ডিসেম্বর কলকাতার পার্ক সার্কাসের শামসুল হুদা রোডের উপরেও হয়ে গেল সেই প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভা থেকে পপুলার ফ্রন্টের কলকাতা জেলার দায়িত্বশীল আইনজীবী সোহরাব হোসেন তার বক্তব্যে বলেন, আজকের যে প্রোগ্রামটা হয়েছে, অ্যাকচুয়ালি এটা 3 তারিখে পপুলার ফ্রন্টের 9টা রাজ্যের সমস্ত অফিসে, কেন্দ্রীয় নেতৃত্বের বাড়িতে অফিসে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার, স্পেসিফিকলি নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং তাদের পরিচালক, তাদের গুরু মোহন ভগবত, আরএসএসের দল, যারা সম্পূর্ণভাবে একটা সন্ত্রাসবাদী দল, বিচ্ছিন্নতাবাদী দল, আরএসএস সম্পূর্ণভাবে ইংরেজের পা চাটা একটা দল, দেশ বিরোধী দল, তারা পাঠিয়েছে এই জন্য যে সারা দেশের কৃষকরা যখন দিল্লি অবরোধ করে নিয়েছে, সেই লোকেদেরকে দিল্লির এই কৃষক আন্দোলন থেকে, যেটা বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় কৃষক বিদ্রোহ হয়ে গেছে, মানুষের নজরকে সেই দিকে ঘোরানোর জন্য পপুলার ফ্রন্টকে বদনাম করার উদ্দেশ্যে 26-30টা জায়গায় পপুলার ফ্রন্টের অফিসে কি ইডি তল্লাশি চালাচ্ছে। ভালো কথা, ইডির কাজেই তল্লাশি চালানো, কিন্তু এমন জায়গায় তল্লাশি চালাচ্ছে, সারাদিন তল্লাশি করে শেষ পর্যন্ত লিখে দিয়ে গেছে অসাংবিধানিক, বেকানুনি, গ্যারকানুনি, এমন কি পাওয়া গেছে, যা পাওয়া গেছে সেইটা হচ্ছে নীল, মানে কিছুই পায়নি। আর এটা পপুলার ফ্রন্টের উপরে প্রথমবার নয়, সমস্তবার যখনই সিএএ এনআরসি নিয়ে দেশব্যাপী আন্দোলন হচ্ছিল তখনও পপুলার ফ্রন্টকে টার্গেট করা হয়। যখন হাথরসে মনীষা বাল্মীকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছিল, তাকেও নিয়ে যখন পপুলার ফ্রন্ট দাঁড়িয়েছিল তখনও পপুলার ফ্রন্টের উপর যোগী মোদী সরকার সবাই মিলে এই ধরনের হামলা করে। এই সভায় আরো বক্তব্য রাখেন এসডিপিআই এর কলকাতা জেলা কমিটির সভাপতি সরুর আলম, পপুলার ফ্রন্টের নেতা সিরাজউদ্দিন সহ প্রমুখ। কলকাতা থেকে নিজাম পারভেজের রিপোর্ট, এনবিটিভি।